ছয় দিনের রাষ্ট্রীয় সফরে 22 ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিছু উন্নয়ন সহ এ সফরে বেশ কিছু সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে ডকুমেন্ট ছাড়া বিনা শর্তে বৈধ করা এবং সরাসরি ব্যবসার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, আলী আজগরের ভিডিও চিত্রে মালদ্বীপ থেকে রিপোর্ট করছেন চকুর মালিতা। সর্বশেষ 2011 সালে সার্ক সম্মেলনে অংশ নিতে মালদ্বীপ এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 বছর পর দ্বিপাক্ষিক ইস্যুতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর। এই সফরে স্বাস্থ্য, শিক্ষা, যুব ও ক্রীড়া সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে এই সফরকালে দেশটির সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যেটা হবে সেটা হচ্ছে মালদ্বীপের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করেন, শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রমে যারা অদক্ষ শ্রমিক তাদের ব্যাপারে নিষেধাজ্ঞাটা এখনও বলবৎ আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা তুলে ধরবেন। দ্বীপের দেশ মালদ্বীপে বর্তমানে প্রায় 1 লাখ বাংলাদেশীর বসবাস। ব্যবসা, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন সহ মালদ্বীপের অগ্রযাত্রায় বছরের পর বছর অবদান রাখছেন তারা। তবে তাদের মধ্যে 50,000-এর বেশিরই বৈধ কাগজপত্র নেই। মালদ্বীপ সরকারকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলবেন যে সবাইকে যাতে বিনা শর্তে আপনারা মানে বৈধকরণ করে দেয় আর কি। আর আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ী, আমরা চাই অন্যান্য দেশের মতো সরাসরি আমরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাইসেন্স নিয়ে আমরা বিজনেস এখানে করতে চাই। এই সুযোগে করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমরা বৈধভাবে চলতে চাই। এক, দ্বিতীয়ত এ দেশে আমরা কর্ম করি, যে স্যালারিটা প্রত্যেক মাসে মাসে পাই, এরকম কিছু আমরা চাই। আকাশপথে সরাসরি ফ্লাইট চালু হলেও মালদ্বীপের সাথে পণ্য পরিবহনের জন্য সরাসরি কোনো জাহাজ চলে না। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে যা খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর 6 দিনের এই সফরে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরের মধ্য দিয়ে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট, বিশেষ করে ব্যবসা, বাণিজ্য এবং মালদ্বীপে জনশক্তি রপ্তানির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চকর মালিথা, চ্যানেল আই, মালদ্বীপ।